দিল্লির কৃষি ভবনে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের পুলিশের অবস্থায় বেআইনিভাবে আটক প্রতিবাদে রেল অবরোধ তৃণমূল কর্মীদের বুধবার বসিরহাট মহকুমা শিয়ালদহ এবং হাসনাবাদ লাইনের ভাবলা স্টেশনে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ভাস্কর মিত্র রুষা মজুমদারের যৌথ উদ্যোগে রেল অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠনের শ্রমিকরা। জেল অবরোধে রেল অবরোধে সামিল হন তৃণমূলের রেলের হকাররাও। তাদের দাবি, যেভাবে কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে 1,500 কোটি টাকা আটকে রেখেছে বাংলার বিভিন্ন প্রকল্প, যেমন 100 দিনের কাজ, নদীবাঁধ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে টাকা আটকে রেখে যে যার জন্য সাধারণ মানুষের মানব জীবনে প্রভাব পড়েছে, তারই জন্য তাদের এই রেল অবরোধ। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদে লাগাতার তাদের আন্দোলন কর্মসূচি চলবে। রেল অবরোধের জন্য কিছুক্ষণের জন্য বারাসাত এবং হাসনাবাদ লাইনে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়ে, প্রায় 30 মিনিট ধরে এই অবরোধ চলে। গতকাল দিল্লি পুলিশের একটা বর্বরোচিত যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে গ্রেপ্তার করা, বাংলার ন্যায্য দাবিকে ফিরিয়ে আনতে সে দিল্লি অভিযানে দিল্লি পুলিশ অন্যায্যভাবে তাকে গ্রেপ্তার করলো, তার প্রতিবাদে বাংলার তৃণমূল কংগ্রেস বসে নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জন্য অপেক্ষা করছি। যদি তারা নির্দেশ দেন তাহলে বাংলায় একটাও বিজেপি থাকবে না।